কিরে তুই কখন এলি? এই তো শুনতে পেলি না তো বোনের আমার মিষ্টি গলা? ও তোমরা শোনো, আমার তো গান শোনার সময় নেই। কেন শাড়ি আনতে বলেছিলে? ও আরে এই যে শঙ্কর বাবু, যে কি খবর? এলাম সব পাওনা টাকা তদবির করতে। পাওনা টাকা? অর্ডারের অর্ধেক মালই তো এখন সাপ্লাই করনি, এখনই আমার টাকা কিসের? অর্ধেক মাল তো সাপ্লাই করেছি, তার টাকাটা দিন, নইলে আমার কাজের যে অসুবিধা হচ্ছে। তাহলে অর্ডার ক্যান্সেল করে দেবো। তোমার মালের চাহিদা আছে বলে কি চাপ দিয়ে টাকা আদায় করবে? তাহলে কি আপনি টাকা দেবেন না বলছেন? না, এখন টাকা হবে না। এই নিন, এটা বিরাম গায়ে পাঠিয়ে দেবেন। তোমাকে আমি ঠিক বোঝাতে পারছি না দাদু, তুমি একটু রাজি হয়ে যাও না, তাহলে 100 খানা শাড়ির অর্ডার দেবে বলেছি। আগাম টাকা দেবে? এই লাও, আগাম টাকা কখনো দেয়? কত লোক ওদের পেছনে ঘুর ঘুর করছে, তোমার কাজ ওদের নেহাত পছন্দ হয়েছে। কাজ যখন পছন্দ হয়েছে তখন আকাশ থেকে টাকা ঝুরঝুর ঝুরঝুর করে পড়বে? ওসব ব্যাগার কাটতে রাজি নয়, আগাম টাকা দেবে তবে কাজ করবো। কতক্ষণ অপেক্ষা করবে? শঙ্কর আজকে হাট বারের টাকাটা গেছে, কখন আসবে তার কিছু ঠিক আছে? না চলো খেয়ে নেবো, চলো চলো আবার ব্যাক শিট হ্যাভ ইউ এনি ফুল? ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্রি ব্যাক ফুল। আপনি যে এত কাজ করলে ফ্যাক্টরি একটু পড়ে যাবেন। এইসব নিয়ে আপনি কেন? আগে যান, হাত মুখ ধুয়ে আসুন, তারপর খেতে খেতে রাত করবেন। আজ স্কুলে দেখা করতে যাননি বোধ হয়? কি করে যাই, সারাদিন তো আপনার দেখাই পাওয়া যান। আমার? আমি কি করবো? দিদি যে বললেন আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আমি এখন আপনাকে নিয়ে সারাদিন চাকরির জন্য ঘুরে বেড়াই, আমার খেয়ে বসে কাজ নেই। কি কাজ? দেখুন, যা পারেন নিজে করুন গিয়ে, আমার দ্বারা আর কিছু হবে না। অনেক করেছি। অনেক করার মধ্যে তো 10টা পয়সা বাস ভাড়া দেয়া আর 6 নাকি 8 আনা ট্রেনের টিকিটের ভাড়া। কৃতজ্ঞতা বোধ থাকলে ওইটুকুতে কৃতজ্ঞ থাকা উচিত। বুঝতে পারছি আপনার অনেক পয়সা, কিন্তু আমার কাছে ওই 6 আনা 8 আনারই অনেক দাম, বুঝলেন? সেও তো শুনছি আপনার নিজের নয়, কোনা কাছ থেকে ভাওতা দিয়ে নিশ্চয়। তবু কি আপনি না খেয়ে উঠে পড়লেন? এসব কথা বলার মতো ঘনিষ্ঠতা আপনার আমার এখনো হয়নি বোধ হয়। আচ্ছা দিদি বলছিলেন এখানকার প্রাইমারি স্কুলটা হাই স্কুল হচ্ছে, তাতে কি হবে? না তাহলে আমি আর প্রাইমারি স্কুলে ঢুকি কেন? হাই স্কুলে চাকরি করতে গেলে কোয়ালিফিকেশনটা একটু হাই হওয়া দরকার বোধ হয়। ও তা কতটা হাই? ডক্টরেট? ডক্টরেট? কত লেখাপড়া করেছেন? আমি খুব সামান্য লেখাপড়া করেছি, এই মানে এবারে ফিলোসফিতে এমএ পাশ করেছি। এই কোয়ালিফিকেশনে হাই স্কুলে চাকরি হয় না বুঝি? যাই দিদি।
কি হলোটা কি ফিরে এসে আমার কোনো কাজকর্ম নেই? ওই তুমি স্কুল সেক্রেটারির সঙ্গে দেখা করতে যাবে না? না মানে আমার এই এক পাটি ছুটি পাচ্ছ না বুঝি? কোথায় রেখেছিলে? প্রথম যেদিন এসেছিলাম সেদিন এখানে রেখেছিলাম। ও আর পেটে হবে না, কুকুরের পেটে গেছে। তাহলে কি হবে? এসব মেয়ে বাড়ির থেকে বের হয়ে গেলে বলো দেখিনি, ঘরে বসে থাকলে তো পারে। তোর কেবল রাগ করতে পারলেই হলো, তোর কি দোষ? আচ্ছা আমি দেখছি। ডাকো তো, এটা হয়ে যাবে বোধ হয়। হ্যাঁ হবে, না হলেও হবে। না চলো চলো। এই শোন, আসবার সময় ওর জন্য একজোড়া ভালো স্যান্ডেল নিয়ে আসিস। এমন দেশ কে জানে মানুষ ছেলে কুকুরগুলো পর্যন্ত ভদ্র দেখায়, মেয়ে ছেলে জুতো নিয়ে পালায়। কোন মহিলার বিপদে পড়লে কেউ এমন চেঁচামেচি করে জানতুম না। অমন 100 জোড়া জুতো খোয়া গেল বাড়িতে, কেউ কথা বলতে চায়। অমন কদরে বাড়ি ছেড়ে চলে এলেন কেন? সবই বড়া। আপনার যে জুতো খোয়া গেছে তা আগে বলেননি কেন? আগে বলেননি কেন? আগে বলে কি হতো? আপনি খুশিতে আটকানা জুতো আনতে ছুটতেন? চলুন। হ্যাঁ আজকে স্কুল ছুটি, সেক্রেটারি বাবু বলে গেছেন আপনারা এলে বসতে। আমি এখানে চাকরি করবো না। আপনি উঠুন, আপনি উঠুন। শুনুন শুনুন, কি হলো, কি খারাপ লাগছে আপনার? আমার আমার সব খারাপ লাগছে, সমস্ত দুনিয়াটা খারাপ লাগছে, বুঝলেন? আপনার ডিগ্রি সার্টিফিকেট গুলো কোথায়? সার্টিফিকেট আনিনি। চাকরির চেষ্টা এসছেন, ডিগ্রি সার্টিফিকেট আনেননি। আপনি কি ভেবেছিলেন আপনার মুখ দেখে চাকরি হয়ে যাবে? আপনি সত্যি সত্যি মেয়ে পাশ করেছেন তো? কি বললেন? ইউনিভার্সিটিতে লিখে জেনে নিতে পারেন যে যশোমতী এমএ পাশ করে যশের চূড়ায় উঠে একবার যশোমতী হয়ে বসে আর কিনা। তো চূড়োর থেকে আচার খেয়ে পড়ে গিয়ে এভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন? দিদিকে গিয়ে এখন কি বলবেন? দিদিকে গিয়ে আবার কি বলবো? বলবো চাকরি হলো না? আমি এই স্কুলের পক্ষে হাইলি কোয়ালিফাইড, এত বিদ্যে থাকলে অত ছোট স্কুলে চাকরি হয় না। আপনার যে কোন কথাটা সত্যি আর কোনটা নয় এটা এখনো আমার কাছে স্পষ্ট নয়। কিন্তু আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আপনি কি দিদিকে যা খুশি তাই বলুন যে যান না, আমি এখান থেকে চলে যাবো, এই তো? সেটা যে আপনি সবসময় চাইছেন সে বুঝতে আমার এতটুকু কষ্ট হচ্ছে না। ওসব বাজে কথা ছেড়ে এখন কি করবেন তাই বলুন। কি আবার করবো? এখানে আমি একটা গানের স্কুল করবো, আপনি ব্যবস্থা করে দিচ্ছেন। সাগর ঘরে নিয়ে বিনিয়ে নাকে গাঁদলে গানের স্কুল করা যায় না। নিয়ে বিনিয়ে নাকে গাঁদা? আপনি নিজে একটু নিয়ে বিনিয়ে নাকে কেঁদে দেখান দেখিনি? আপনি তো চেনেন কেবল টাকা আর ব্যবসা, গানের কি বোঝেন?